ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, যদি কোনো সন্তানকে যেমন বাপ বা মা কিছু দেন, মানে বিশেষ হাদিয়া, তার প্রয়োজনের জন্য না, প্রয়োজনের জন্য দেয়া এক কথা, আর হাদিয়া হিসেবে উপহার উপটৌকন হিসেবে দেয়া আরেক কথা, দান হিসেবে দেয়া আরেক কথা। তো কেউ যদি তার এক সন্তানকে দান করে, তাহলে অন্যান্য সন্তানকেও সন্তানদেরকেও সেভাবে দিতে হবে। এটাই হলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নির্দেশ। কিন্তু এবারে কীভাবে দান করবে, কীভাবে দান করবে, মানে ছেলে মেয়ে সকলকে সমানভাবে দিবে, যেভাবে যেমন ছেলেকে দিল 1,000 টাকা, তো মেয়েকেও কি 1,000 দিবে, অথবা ছেলেকে দিল 10 লাখ, মেয়েকে কি 10 লাখ দিবে? এক্ষেত্রে আলেমদের ইখতিলাফ আছে, কিন্তু দালিলকে সামনে রেখে বেশি স্পষ্ট এখানে সমতা বলতে ওইভাবে সমতা রক্ষা করে চলবে যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন, যেভাবে রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিয্যাকারি মিসলু হাদ্দিল উনথায়েইন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের নরদের, মানে ছেলেদের বা ছেলের অংশ হবে 2 মেয়ের সমান। আল্লাহ নিজে মানে নির্দেশ দিচ্ছেন এটা। তাহলে এখানে যেহেতু মারা যাবার পর এই নির্দেশ, এবারে কেউ যদি মারা যাওয়ার পর অংশ আগে দিতে চায়, তাহলে সেম ওইভাবেই দিবে যেভাবে আল্লাহ পাক আদল ইনসাফ করে ছেলে আর মেয়ের মধ্যে বণ্টন করেছেন। কারণ আল্লাহ থেকে আদল ইনসাফ করার মানুষ আর কি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন, তোমরা হে নুমা নুমান বিন বশির, অর্থাৎ বশির রাদিয়াল্লাহু আনহু, তার এক ছেলেকে দিয়েছিলেন, অন্যান্য সন্তানকে দেননি, তো বলেছেন তোমরা আদল ইনসাফ করো সকল বাচ্চাদের মধ্যে, যদি সমানভাবে দাও তাহলে ঠিক আছে, আর যদি সমানভাবে না দাও তাহলে এটা ফিরিয়ে আনো, বা সমানভাবে না দাও তাহলে এটা হবে জুলুম। পরে তিনি বশির রাদিয়াল্লাহু আনহু ওইটা নুমানকে যা দিয়েছিলেন তার ছেলেকে একা, ওইটা আবার ফিরিয়ে আনলেন, সকলকে দিতে পারলেন না, তাই আবার ওইটা ফিরিয়ে নিয়ে আসতেন। আচ্ছা, এবারে এই শব্দেই বস আলিমদের ইখতিলাফ। কিন্তু যেটা বেশি স্পষ্ট, আল্লাহর চেয়ে আদল ও ইনসাফ বা সমতা রক্ষাকারী আর কেউ হতে পারে, ইনসাফকারী আর কেউ হতে পারে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বণ্টন করিয়ে দিয়েছেন ছেলে আর মেয়ের মধ্যে, যেভাবে বর্ণন করে দিয়েছেন সেভাবে ইনসাফ করা তো ইনসাফ করাই উচিত। এ কারণে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ মজহব এটি, আর শেখ ইবনে বাজ ইবনে উসাইমি রহিমাহুল্লাহ, তার দর্শনে আমি উপস্থিত ছিলাম এই জায়গায়, তো আমার কাছে ওই সময় খটকা লাগলো, বললাম এটা কীরকম হয়, সে দান দিবে তার ছেলে মেয়ে সকলকে, কিন্তু শেখ সাহেব রহিমাহুল্লাহ তো দলিল ভিত্তিক কথা বলেছেন, তো আমার এখন স্পষ্ট হচ্ছে ওইটি শেখ সাহেব রহিমাহুল্লাহর রায় বেশ গ্রহণযোগ্য, যেটা যেভাবে আল্লাহ পাক বণ্টন করিয়ে দিয়েছেন ওইভাবেই সন্তানদের মধ্যে বণ্টন করবে। কিন্তু আমি বলেছি যে যদি মেয়ের প্রয়োজন হয়, যেমন মেয়ে পড়ছে ভার্সিটিতে আর ছেলে পড়ছে না, এটা তার প্রয়োজনে তাকে দেওয়া হচ্ছে, ছেলে পড়ছে না, সে ছেলে বাস অন্যরকম, তাহলে যার প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী সে দিবে, এইটা এতে এতে কোনো অসুবিধা, এটা তার প্রয়োজন। আচ্ছা, ছেলে পড়ছে মেয়ে পড়ছে না, মেয়ে পড়ছে ছেলে পড়ছে না, অথবা মেয়ের খরচ বেশি ছেলের খরচ কম, ছেলের অথবা ছেলের খরচ বেশি মেয়ের খরচ কম, এইসব হলো তাদের প্রয়োজন অনুযায়ী, এতে কোনো অসুবিধা নেই, প্রয়োজনকে সামনে রেখে খরচ।
কিন্তু বিশেষ আপনি একটা গিফট দিবেন, এক্ষেত্রে ওইভাবেই দিবেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটাই আদল ও ইনসাফ। এবারে আপনার এই যে প্রশ্ন, মেয়েরা তাদের ভাইদেরকে কিছু বলে আর তারা যদি অনুমতি দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। মেয়েরা তাদের ভাইদেরকে বলে এরকম, আর এছাড়া যেহেতু আলিমদের ইখতিলাফও আছে, আমরা ইখতিলাফে যেমন আমরা যেটা আল্লাহর ফরমান বেশি স্পষ্ট সেটাই আমরা গ্রহণ করব। তাই কী করবেন, উনি মেয়েরা যদি ভাইদের দিকে নিয়ে নেয় এরকম বলে, ওরা দেয় কোনো অসুবিধা নেই, আম্মা দিয়েছেন আমরা তোমাদেরকে দিয়ে দিলাম, কোনো বাধা নেই। অথবা অন্যান্য সম্পত্তি আছে, ওখান তাদের বন্টন ব্যবস্থা তারা করতে পারে সব মিলিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আমার এই বন্ধুদেরকে তৌফিক দান করুন আল্লাহর কথা মানার। মানে বলবে না অমুক আলিম বলেছেন অমুক আলিম, যেটা সরাসরি আমরা নিজেরাই জানি, এটা সকলেই জানি। তো এই উক্তিটাই বেশ গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর চেয়ে কেউ আদল ইনসাফ বেশি করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।